গুড ইভিনিং বন্ধুরা, আজকে রোববার। আজকে তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে বিকেলবেলা যাব হচ্ছে মেলায়, তো একদম রেডি হয়ে পড়ে গেছি। 6টা প্রায় বাজে, তো এখন রওনা দিচ্ছি। চলো মেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে বন্ধুরা, আমি চলে এসেছি, মানে আমি আর মেয়ে চলে এসেছি মেলার একদম প্রাঙ্গণে। আর এই দেখো, এখানে মেলার গেটটা এখান থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু বেশ বড় একটা মাঠ, আর এখানে ওই সাঁতারও শেখানো হয় ওই একটা সাইডে আর কি। খুব বড় মাঠ, এখানে মেলা হয় প্রত্যেক বছরই মেলা হয়। আর দেখো, এখন বাজে প্রায় 6টা, আর মেলাতে কিন্তু তেমন কিছু ভিড় নেই। আর সেই জন্যই কিন্তু আমি এসেছি, কারণ আমি জানি যে মানে 6টা ফটা নাগাদ যদি আসি, মানে ভিড়টা কম থাকবে, তাহলে আস্তে ধীরে জিনিসপত্র দেখে কিনে নিয়ে যেতে পারবো। কিন্তু এর পরে আসলেই কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে। তো এইখানে দেখো, এখানে যে কানের দুলগুলো দেখছিলে, ভীষণ সুন্দর ছিল কানের দুলগুলো। আর এই দেখো, এটা দেখে তো, এগুলো দেখে তো আমি লোভ সামলাতে পারিনি, তো নিয়েছি একটা। তবে ইচ্ছে আছে পরে গিয়ে আবার দু একটা নেব। তো সেদিনকে আমার একটা, মানে আজকে আমার একটাই পছন্দ হয়েছে, তো এর পরে বললো আরও আসবে, তো দু একটা আরও নিতে ভীষণ ইচ্ছে আছে, জানি না তারপর কি হবে। আর এই যে এখানে দেখো, এগুলো দেখলে না আমার মেয়ে ছোটবেলার কথা খুব মনে পড়ে। মানে ও মেলায় আসলেই কিচ্ছু খাবে না, কিছু জিনিস কিনবে না, ছোটবেলায় শুধু এইগুলো চড়বে, রাইডগুলোকে চড়বে। আর নীলাদ্রি আর ও মিলে দুজনে উঠতো, মানে প্রায় প্রত্যেকটা রাইড ওদের চড়া হয়ে যেত, জানো তো। আর আমি ততোধিক ভীতু ছিলাম, মানে এখনো আমার পছন্দ হয় না এগুলো। আমি ওকে বলতাম, মেয়েকে, এগুলো কিসে চড়ে শুধু শুধু পয়সা নষ্ট করিস কেন, অন্যান্য জিনিসগুলো কেন না, আমি এগুলো চড়বো। আর বাবাও তেমনি সাথ দিত, দুজনে মিলে চড়তো। যাই হোক, এই দেখো আমরা বিভিন্ন জায়গায় একটু ঘুরছি। সব সময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আসলে, জিনিসপত্র দেখতে দেখতে হয়তো কখনো ভুলেই যাচ্ছি। এই কোনো কোনোটা তুলেছি, আবার কোনো কোনোটা একটু তোলা তোলাও হয়নি। এই তো বন্ধুরা, চলে এলাম মেলা থেকে, 7:30টায় এসেছি বাড়িতে। আসলে কি বলতো, মেয়ের অনলাইন একটা ক্লাস আছে, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না, ওর ক্লাসটা রয়েছে। তো তাই তো কি কি কিনলাম আজ তোমাদের দেখাচ্ছি, আগে কি কি খাবার জিনিস কিনেছি সেটা দেখিয়ে নিই, চলো। আর এই যে এখানে দেখো, এই যে এই নিমকিগুলো এনেছি, মানে কটকটি বলি আমি। আর এই এইগুলো না আমার ভীষণ পছন্দের, অনেক দিন বাদে এগুলো আনলাম। আর মেয়ে বললো একটু মালপোয়া নিতে, তো মালপোয়া নিলাম। আর আমি আর মেয়ে রাস্তায় হচ্ছে মানে মেলা থেকে বেরিয়ে এগরোল খেলাম। নীলাদ্রিকে বললাম খাবে নাকি, ও বললো না খাবো না। তো অনেক দিন বাদে আমিও মানে বাইরের এগরোল খেলাম, ঘরে বানিয়ে হয়তো খাই, কিন্তু বাইরের এগরোল অনেক দিন বাদে খেলাম। আর কি কি কিনেছি সেগুলো মানে অর্নামেন্টস, ঘরের জিনিস ছোটখাটো কিনেছি, সেগুলো দেখাচ্ছি। এগুলো খেয়ে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি। আজকে আর ভাত করতে হবে না, যা ভাত আছে না তাতে হয়ে যাবে। হ্যাঁ, কি না কানি বললো তো খাবে, না খেলে রেখে দেবে কালকে খাবে। হ্যাঁ, কি কি নিয়েছি দেখো, সস্তা সস্তা সব জিনিস, আমার যতটুকুনি লাগবে যতটুকুনি প্রয়োজন। এই যে এরকম এরকম একটা ঝুড়ি, মানে এরকম ঝুড়ি একটা নিয়েছি, আর ছোট ছোট দুটো ঝুড়ি নিয়েছি, এই যে এরকম একটা, এই এরকম টাইপের ঝুড়ি না আমার খুব ভালো লাগে। এটা কতটা কি কাজে লাগবে আমি জানি না, আমার বেশ ভালো লাগে। আর এই যে এইটা, আর এই দেখো কানের দুল, এটা হচ্ছে মেয়ের, এটা একটা মেয়ে কিনেছে। আর এটা একটা অক্সিডাইজের ওপর মেয়ে কিনেছে। আর আমি এই যে অরিজিনাল মুক্তোর কানের দুল কিনেছি, অরিজিনাল মুক্ত চন্দনী পাস। আর এ দেখো, এটা আমার অনেকদিন ধরেই শখ, এই ছোট ছোট বুশ গাছগুলোকে কিনবো, তো এরকম একটা কিনলাম আজকে, ভাল লেগেছে বেশ। আরো কতগুলো দেখেছি ছোট ছোট, তো সব একসাথে কিনলাম না, এই করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে আমার, জানো, প্রচুর টাকা খরচ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো, টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।